হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি অংশুমান এমবিএ এই মুভিটা রিভিউ করব। এই মুভিটা অ্যাকচুয়ালি 27th অক্টোবর 2022-তে মুভিটা রিলিজ হয়, তো পরে 29th সেপ্টেম্বর 2023-তে জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে এই মুভিটাকে নিয়ে আসা হয়। ডিউরেশনের কথা যদি বলি, 1 ঘন্টা 41 মিনিট এই মুভিটার ডিউরেশন। ডিরেক্টেড বাই সুদেশনা রায়, অভিজিৎ গুহ। তা এই যে দুজনে মিলে এরা যে ডিরেকশন করছেন, অনেক দিন ধরে কিন্তু এরা ডিরেকশন করছেন, কিন্তু ক্রমশ যতই দিন যাচ্ছে ততই যেন তাদের মানে ডিরেকশনের যে পার্টটা সেটা যেন ক্রমশই খারাপ হয়ে আসছে। তাই রিজেন্ট আমি বলছি, প্লিজ স্কিপ না করে আমার ভিডিওটা পুরোপুরি দেখুন। তো এখানে লিড কাস্টে রয়েছে সোহম চক্রবর্তী, কৌশানী মুখার্জি, অনুষ্কা চক্রবর্তী, পিয়ন সরকার, তার ক্যামিও রোল রয়েছে। একটু সময় ধরে তিনি অভিনয় করেছেন, কিন্তু যথেষ্ট ভালো, বেশ প্রমিসিং তার ক্যারেক্টারটা। সুমন্ত মুখার্জি, কেন সুমন্ত মুখার্জি এত তাবর সে অভিনেতা, এরকম মুভিতে কেন আমি যাই না। আবার চ্যাটার্জি সহ আরও অনেকে রয়েছে। তো এখানে অংশুমানের যে ক্যারেক্টারটা, সে এমবিএ পাস করেছে এবং সে বাবার হুঁশিয়ারি বিজনেস রয়েছে, সেটাকে সে কখনোই সে ভালো চোখে দেখে না, কারণ সবাই তাকে জাঙ্গিয়ে ম্যান বলে বলে এবং সেটা তার কখনোই জিনিসটা ভালো লাগে না। তো সে অন্য কিছু একটা করতে চায়। তো এদিকে কী হয়েছে, তার একটা বন্ধু রয়েছে, তার একটা বন্ধু রিলেশনে রয়েছে, সেই রিলেশন থেকে মানে সে বেরিয়ে আসতে চায়, ব্রেকআপে রয়েছে, ব্রেকআপ করাতে চায়। সে বন্ধুটা লিভিনে রয়েছে। এবার লিভিং থেকে বেরোবার জন্য কী কী উপায় বার করতে হয়, করা উচিত, সেটার জন্য সে অংশুমানের দ্বারস্থ হয়। এবং অংশুমান মোটামুটি চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এরকম করে অনেকগুলো চ্যাপ্টার 5 অবধি করে তারপরে সে সেই সেখান থেকে মানে বেরিয়ে আসতে বন্ধুকে সহায়তা করে। তা তারপরে অংশুমানের জীবনে লাবণ্যর ক্যারেক্টারটা আসে, এবং এখানে যেটা কৌশলী মুখার্জি প্লে করেছেন, যতটুকু স্ক্রিনে তাকে দেখা যাচ্ছে যথেষ্ট ভালো তিনি অভিনয় করেছেন। এবং সত্যি কথা বলতে যে আবার প্রলয়তে তাকে যেভাবে রাজ চক্রবর্তী তার ক্যারেক্টারকে যেভাবে ভেঙেছেন, এবং কৌশলী মুখার্জি আগে যেরকম অভিনয় করতেন সেখান থেকে বেরিয়ে এসে যে যতটা ভালো অভিনয় করেছেন তিনি, সেই ধারাটা কিন্তু তিনি বজায় রেখেছেন। অংশুমান এমবিতে যদি কোনো পজিটিভ কোনো দিক থেকে থাকে সেটা হলো কৌশলী মুখার্জির অভিনয়, মানে লাবণ্যর ক্যারেক্টারটা। তা যাই হোক, এবার অংশুমানের কথায় ফিরে আসি। সে একজন এমবিএ স্টুডেন্ট, সে কোথা থেকে এমবিএ করলো বা তার যে অ্যাটিটিউড সেটা দেখে কখনোই মনে হয় না সে একজন এমবিএ স্টুডেন্ট। সে তার একটা বন্ধু রয়েছে গুপি, গুপি ক্যারেক্টারটা এতই বোরিং, এবং মানে তার যে সে কমেডিটাও সে করছে, কমেডিটাও সে ঠিকঠাক মতো করতে পারছে না। সে একজন নন বেঙ্গলি, সে বাংলা কথাগুলো ঠিকঠাক মতো মানে বলতে পারছে না, এবং জিনিসগুলো অত্যন্ত বোকা বোকা লাগে এখানে। এবং এই মুভিটা সত্যি যদি কিছু দুটো প্লাস পয়েন্ট আমি বলবো, এক হলো রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার। রবীন্দ্রসঙ্গীতকে যদিও জোর করে ঢোকানো হয়েছে, কিন্তু তারপর রবীন্দ্রসঙ্গীত এত সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে, যার জন্য কিন্তু এটা দেখতে বেশ ভালো লাগে, দেখতে এবং শুনতে ভালো লাগে। আর একটা যদি কথা বলি সেটা হলো এই মুভির ডিউরেশন পার্টটা বেশ ভালো। আর একটা সাইডের কথা অবশ্যই বলতে হবে, সেটা হলো কস্টিউম ডিজাইন যে করেছে বেশ ভালো। সোহমের পোশাক বলুন বা কৌশলীর পোশাক বলুন, দুর্দান্তভাবে কিন্তু খুব মানে তাদের ফ্রেমবন্দিটা বেশ ভালো হয়েছে, বলুন শুধু তাই না, তাদের কেমিস্ট্রিটাও যদিও ঠিকঠাক মতো জমেনি কিন্তু ঠিকঠাক মতো এখানে লেগেছে। এবং শুধু তাই না, পরাণ বন্দ্যোপাধ্যায় তিনিও যতটুকু অভিনয় করেছেন ফাটিয়ে অভিনয় করেছেন। কিন্তু দেখুন, একজন এমবিএ স্টুডেন্ট, সে এমবিএ না করে বা সে বাবার বিজনেস নাই দেখতে পারে, সে অন্য কিছু একটা করবে, তার একটা ব্রাইট ফিউচার থাকবে, সেটা নয়। সে ব্রেকআপ করানোর জন্য সে একটা কোম্পানি খোলে, এবং সেই কোম্পানিতে রীতিমতো সে একটা অফিস জাকিয়ে বসে, সেখানে বেশ কিছু সে এমপ্লয়ি সে নিয়ে আসে, এবং তাদের নিয়ে সে মানে একটা ব্রেকআপ কোম্পানি অলরেডি একটা খুলে ফেলে। তাই এই জিনিসগুলো ঠিক মেনে নেওয়া যাচ্ছে না, এবং 2023 সালে দাঁড়িয়ে এই জিনিসগুলো বড্ডই বোকা বোকা। এবং সোহম চক্রবর্তী, সে একজন প্রমিসিং একজন অভিনেতা, যথেষ্ট বড় মাপের একজন অভিনেতা, কিন্তু সময়ের সাথে সাথে কোথায় যেন না তার ঠিক খেইটা হারিয়ে যাচ্ছে। এবার আপনারা বলতেই পারেন যে আপনারা তো ইউটিউবে, আপনারা তো ঘরে বসে জাস্ট ভিডিও বানান, একটা মুভি দেখে আপনারা কি বুঝবেন যে এই অভিনয়ের পিছনে কতটা খাটুনি আছে। আরে বাবা, আপনি একটা ভালো মুভি করুন, যে মুভি নিয়ে আমরাও তো আম আদমি, আমরাও তো দর্শক, যতই আমরা ইউটিউবে আমরা তো মুভি দেখি, আমরা তো মুভি সিনেমা বাফ যাকে বলে আমরা, তা কাজে আমরা তো নিশ্চয়ই চাইবো যে সোম চক্রবর্তী যাতে একটা ভালো মুভি করে। কিন্তু এই যে মুভিগুলো তিনি করছেন, এই মুভির যে কোনো কি স্টোরি আছে, এবং একদম শেষে না আছে কোনো টার্ন বা টুইস্ট, সেটা হওয়াটাই স্বাভাবিক। তো এমনভাবে মুভিটা শুরু হলো, এমনভাবে মুভিটা শেষ হলো, মাঝে তার বাবা অসুস্থ হয়ে গেল এবং বাবার কথা সে শুনলো না, সে একজন মানে এমন একজন লোকের কথা শুনলো, সে কথা শুনে সে বিজনেসে ঢুকে গেল সরাসরি রাতারাতি দুটো কথা শোনার পরে, এবং বাবা অসুস্থ হয়ে পড়লো, তার চোখে জল চলে এলো অংশুমানের চোখে। এবং এমবিএ একজন স্টুডেন্ট, তার কোনো ব্রাইট ফিউচার নেই, তার কোনো অ্যাটিটিউড নেই, সে মানে একদম একজন গুবেচারা, একজন এরকম মানে এরকম অ্যাটলিস্ট হয় না যে এমবিএ অ্যাকচুয়ালি যে পাশ করে, তার কিন্তু একটা অ্যাটিটিউড থাকবে, তার একটা
হায়ার স্টাডিজ বা সে এমন কিছু একটা করবে, সে এমন একটা কিছু জব সার্চ করবে বা সে এমন একটা জায়গায় সে যাবে যেটার জন্য কিন্তু সে মুখিয়ে থাকবে, কিন্তু এখানে সেই জিনিসটা দেখানো হচ্ছে না। সে একদমই সে থেকে বসছে, সে এমন একটা ডায়লগ আছে যে সে সে থেকে শিখেছে, সে ছাড়া অন্য কোথাও জায়গায় শেখেনি, এবং রাতারাতি সে মানে হারমোনিয়াম তবলা নিয়ে বসে গেল, সে গানের কিচ্ছু বোঝে না। কৌশানি মুখার্জি তা না হয় মানে তার পরিবারটা না হয় মানে গান বাজনা থেকে বিলং করছে বলে, মানে এখানে দেখাচ্ছে লাবণ্যর ক্যারেক্টারটা সেটা নয় তাও মানা যায়, কিন্তু অংশুমান রাতারাতি সে গায়ক বনে গেল, সে রবি ঠাকুর সম্পর্কে অনেক কিছু সে জেনে গেল, সে কবিতা আওড়াতে লাগলো, এবং কবিতা যখন সে আওড়াচ্ছিল অত্যন্ত বাজে এবং বোকা বোকা শোনাচ্ছিল। তো সব মিলে কিন্তু না মুভিটা কিন্তু অ্যাটলিস্ট জমেনি। আমি জানি না যখন মুভিটা থিয়েটারের লোকে দেখতে গিয়েছিল তাদের কিরকম মানে রিয়াকশন ছিল, আই ডোন্ট নো, বাট একটা ওটিটি প্ল্যাটফর্মে আমি একটা মুভি দেখছি সেখানে কিন্তু কোনো রকম কোনো রিয়াকশন তো পাচ্ছি না। অ্যাটলিস্ট পুরো ফ্ল্যাটভাবে কিন্তু স্টোরিটাকে সাজানো হয়েছে এবং এর স্ক্রিন প্লেতে একদমই দম নেই, এবং এইসব মুভি সোম চক্রবর্তী কেন এখনও করছে আমি বুঝে উঠতে পারছি না। এতদিন ধরে তিনি ইন্ডাস্ট্রিতে আছেন, তিনি যথেষ্ট বর্ষীয়ান একজন অভিনেতা, এত এত মুভি করেছেন, কিন্তু তার এখন কিন্তু বেছে বেছে স্ক্রিপ্ট বেছে বেছে কিন্তু তার অভিনয় করার সময় এসেছে, যা খুশি পেলাম। এবং জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মই আমি জানি না সে জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মটাকে কেন বেছে নিয়েছেন, তার কদিন বাদে বাদে এরকম মুভি আসছে আসছে চলে যাচ্ছে, থিয়েটার রিলিজ হচ্ছে আসছে চলে যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মে আসছে চলে যাচ্ছে, কোনো রকম কোনো মুভির বাজ নেই, সেই জিনিসটা অ্যাটলিস্ট মেনে নেওয়া যায় না। এবং সোহম চক্রবর্তী অবশ্যই চাইবো সেটি ভালো একটা কামব্যাক করুন, এবার পুজোতে না হোক নেক্সট পুজোতে হোক বা কোনো একটা অকেশনে হোক, বা বাঙালি যে এত ফেস্টিভ্যাল আছে এরকম ফেস্টিভ্যালকে দেখে শুনে তিনি যদি স্ক্রিপ্ট বাছাই করে রীতিমতো একটা বাঘা একটা স্ক্রিপ্ট নিয়ে তারপর যদি তিনি অভিনয় করেন আমার বোধ হয় সেটা কিন্তু মানে বেটার হবে। এরকম অ্যাকচুয়ালি যে সোহম চক্রবর্তী যে অভিনয় তিনি যে এত বড় বড় অভিনেতা তার সাথে কিন্তু ঠিকঠাক মতো তার মানে ঠিক জাজমেন্টটা না ঠিকঠাক মতো হচ্ছে না, অ্যাটলিস্ট আমি অন্তত সেটাই মনে করি। আমি সোম চক্রবর্তী যথেষ্ট বড় মাপের একজন ফ্যান, তার অভিনয় আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি, তো তারপর আমি সবসময় চাইবো যে সে একজন ভালো যাতে সে একটা অভিনয় করে, একটা ভালো যাতে একটা মুভি সে করে। যাই হোক, এটাই ছিল আমার অংশুমান MBA মুভি রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন। আমার চ্যানেল ইনস্টাগ্রাম লিঙ্ক ফেসবুক লিঙ্ক ইউটিউব লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং যারা অংশুমান MBA যারা দেখেছেন তারা আদৌ সুস্থ আছেন কিনা, তারা ভালো আছেন কিনা, জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে তারা দেখার পর তাদের কী রিয়াকশন, তারা মানে ঠিকঠাক আছেন কি না সেটা জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান যে আপনাদের কী সিচুয়েশানে আপনারা এই মুহূর্তে রয়েছেন। টিল দেন, সি ইউ।